প্রযুক্তি এসেছে সমস্যার সমাধানের দিকে এগোচ্ছি আমরা। সমাধানটা একটাই যে এখন ইন্টারনেট একটা সময় ছিল বড় লোকের সামগ্রী, 70,000 টাকার কম্পিউটার নিয়ে লাগাও, এখন সেটা দাঁড়িয়েছে 3,000 টাকার স্মার্টফোন আর 15 টাকার ইন্টারনেট একটা অ্যাকাউন্ট, তাহলে কিন্তু এক গাদা বই পড়তে পারি। তো এই যে প্রযুক্তিটা এসছে যেটা দরিদ্র সহায়ক বা গরিব সহায়ক, তাদের কাছে সাহিত্যকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে আমাদের ইন্টারনেটকে ব্যবহার করা ছাড়া গতি নেই। আর এই সময়ের চাহিদায় একের পর এক সাহিত্য ওয়েবসাইট আসছে, কোনোটা ছোটদের নিয়ে কাজ করছে, কোনোটা বিশুদ্ধ সাহিত্য নিয়ে কাজ করছে একদম বড়দের, অথবা কেউ কাজ করছে বিজ্ঞানকে প্রসার করার জন্য। তা এই তিনটে পত্রিকা এখন এই মুহূর্তে এই জনপ্রিয়তার এই জায়গাটা মানুষের কাছে পৌঁছানোর কাজটা সিরিয়াসলি আমরা করছি। জয়রাম একটা, ম্যাজিক ল্যাম্প আর কল্পবিজ্ঞান কল্পবিশ্ব। তাই জয়রাম, ম্যাজিক ল্যাম্প আর কল্পবিশ্ব তিনজন মিলে আমরা সত্যি বলতে হাজার হাজার পাঠকের কাছে পৌঁছচ্ছি, সবচেয়ে বড় কথা বিনি পয়সা, কোনো খরচা নেই, আমাদের তরফেও বেশি খরচা নেই, পাঠকের তরফে তো প্রায় নেই। তা এখানে আমরা আজকে সবাই একত্র হচ্ছি, সেই উদ্দেশ্যে আমরা সবাইকে আমাদের খবর দিই, সবাইকে আপনাদের খবর নিই, এবং সবাই মিলে কিছু গান, কিছু গল্প, আমাদের কিছু প্রতিযোগিতা হয়েছে সেগুলোকে প্রকাশ করা, তার পুরস্কার দেওয়া, সব মিলে আমরা এখানে আছি। আর মিনিট পাঁচেকের মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা গানও গাই, একটা গান শুনুন, শুরু হতে হতে সে আগেকার দিনে যাত্রা হওয়ার আগে একটা মিউজিক হতো না, তা আমাদের জয়ঢাকিদের গানটাই হচ্ছে সেই যাত্রার আগের মিউজিক। আসুন একটা ছোট্ট গান শুনে নেওয়া যাক, কেমন করে আমরা কি গাইছি কি করছি। তবে এই গানগুলো সম্পূর্ণ নতুন, গত 20-25 বছর ধরে বাংলা ভাষায় ছোটদের জন্য সেই রলেকিং গানগুলো কিন্তু আর জন্মায় না, যার জন্য এখন যারা ছোট তারা কিন্তু চলছে ইংরেজি গানের দিকে, আর তার থেকে মুখটা ঘোরাবার চেষ্টা করছে। Oh,
আমি দেবজ্যোতি আমি জয়টাক চালাই প্রদীপ ওর দলকে আমি নিয়ে কল্পবিশ্ব চালাই ও অমিতাভ ওর মস্তিষ্কটা ম্যাজিক ক্লাব নামে একটা পত্রিকার জন্মে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই তিনটে পত্রিকার মধ্যে জয়ঢাক ষোলো বছরের পুরনো বহুদিন ধরে কাজ করছিলাম তারপর 2007 সাল আসবার পরে আমরা ইন্টারনেটে আসি আর তারপর থেকে জয়ঢাক একদিকে একটা ইন্টারনেট পত্রিকা পাশাপাশি যারা বাংলা ভালোবাসে কিন্তু বাংলা পড়তে পারে না এমন বাচ্চা তো অনেক বাড়ছে তাদের জন্য বাংলা সাহিত্যটা যাতে তাদের কাছে পৌঁছয় আমরা এই মানে বলতে পারেন পৃথিবীতেই প্রথম একটা ফুল স্কেল অডিও ম্যাগাজিন জন্ম নিয়েছে যে ম্যাগাজিনের সব লেখাগুলো কানে শোনা যায় পড়তে হয় না বাংলা সাহিত্যের সেরা জিনিসগুলো এবং নতুন এবং ক্লাসিক্যাল সেগুলোকে নিয়ে এসে জয়ঢাক অডিও ম্যাগাজিন আছে জয়ঢাক টেক্সট ম্যাগাজিন হাজার হাজার ভালো লেখা একত্র করি আমরা আর পাশাপাশি চলছে আমাদের জয়ঢাকের থেকে নতুন বাংলা গান তৈরির কাজ এই সব মিলিয়ে জয়ঢাক পরিচয় করিয়ে দেবো কল্পবিশ্বের সঙ্গে দীপ কল্পবিশ্ব একটি খুবই নতুন ওয়েব পত্রিকা এর শুরু হয়েছিল প্রায় বছরখানেক আগে এবং একইভাবে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে একটি গ্রুপ তৈরি হয়েছিল কল্পবিজ্ঞান গ্রুপ যেখানে সমমনস্ক অনেক মানুষ একত্র হয়েছিলেন কল্পবিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য আমরা অ্যাকচুয়ালি দেখেছিলাম যে শেষ কিছু বছর কল্পবিজ্ঞান 10-15 বছর একটু হয়তো বাংলা কল্পবিজ্ঞানের একটু ভাটার যুগ চলছিল তো সেখানে নতুন করে যদি কল্পবিজ্ঞান নিয়ে কিছু কাজ করা যায় তার একটা চেষ্টা এবং সেই চেষ্টার ফলস্বরূপ তৈরি হয়েছিল কল্পবিশ্ব এবং এই কল্পবিশ্বের পিছনে সত্যি কেউ যদি তারও মানে এই এতটা ওনার গাইডেন্স না পেলে আমরা হয়তো এগোতে পারতাম না এবং শেষ পর্যন্ত কল্পবিশ্বর শেষ এক বছরে চারটি সংখ্যা আমরা বার করেছি শুধুমাত্র বাংলা কল্পবিজ্ঞান না তার সঙ্গে এসেছে অনুবাদ গল্প বিভিন্ন কল্পবিজ্ঞানের দেশি এবং বিদেশি লেখকদের পরিচয় বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ এবং তার সঙ্গে অসংখ্য কল্পবিজ্ঞানের লিমেরি ক্লাস ফিকশন এবং আরও অনেক ইভেন্ট শেষ এক বছর মনে হয় কল্পবিশ্ব বেশ একটা জমাটি কল্পবিজ্ঞানের জায়গায় তুলে ধরেছে তো তার থেকেই এবার বইমেলায় আমাদের কল্পবিজ্ঞানের বই নতুন সেরা কল্পবিশ্ব উদ্বোধন হল আমি এবার তার হয়ে আমার কাজটা তার কাজটা আমি করছি ম্যাজিক ল্যাম্প এই গিফটের মধ্যে সব থেকে নতুন বয়স এখনো দেড় বছর পূর্ণ হয়নি মাত্রই ছখানা সংখ্যা বেরিয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন যখন এই পত্রিকাটা শুরু হয় এই ওয়েব পত্রিকাটা তখন এর সম্পাদক সহ সম্পাদক এর এতে যে লেখালেখি করেছে তারা কেউ কাউকে চিনল না আমাদের পরিচয় সব হচ্ছে এই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে কারোর সঙ্গে কারোর মুখোমুখি পরিচয় ছিল না কেউ কারোর সঙ্গে বসেও নি সমস্ত লেখালেখি এবং আলোচনা সব হয়েছে তার মাধ্যমে আপনারা তখন বুঝতে পারছেন যে এই মাধ্যমটার ইম্পর্টেন্স কতটা এবং সেই সূত্র ধরেই আমাদের ছখানা সংখ্যা বেরিয়েছে এবং এর যে পাঠক সংখ্যা আমরা যে বুঝতে পারি তার সংখ্যাও বেশ নিশ্চয়ই সারা পৃথিবীতে অনেক লোক আমাদের ম্যাজিক ক্লাব করছেন এর ফিচার অনেক রকম আছে গল্প ছড়া কবিতায় কিছুটা আছে তার সঙ্গে বিজ্ঞান ভ্রমণ সাহিত্য ইতিহাস অডিও গল্প ছড়া ইত্যাদি অনেক কিছু আছে পৃথিবীতে অনেক লোক যখন পড়ছেন আপনারা তার পড়ার সুযোগ পাবেন ম্যাজিক ক্লাব জয়ঢাক কল্পবিশ্ব তিনজন মিলে আমরা শুরু করি এখন আমাদের খুব আনন্দের একটা ব্যাপার আছে দুজন গুরুজন এখানে আছেন আসলে কি সব ছোটরা ছোটরা মিলে এত কাজকর্ম হচ্ছে তাতে গুরুজনদের আশীর্বাদটা না পেলে একটু কেমন লাগে সন্দেশকে তরফে শ্রী অমিতানন্দ দাস আমাদের কাছে আশীর্বাদ দিতে এসেছেন আর এসেছেন প্রতিশ্রুতি প্রকাশনের প্রতিষ্ঠাতা এবং বিখ্যাত বিজ্ঞান লেখক রণেন সেন তাদের কাছে আমরা একটু আশীর্বাদ চাই আশীর্বাদ তো সবাই সবাইকেই করতে পারে
সবার মধ্যে একই জিনিস আছে কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে যে কল্পনা বিশ্বের যে ইয়ং গ্রুপটা আছে ওদের মধ্যে সেই 60-62 সালের আমি আমার সেই আশ্চর্য পত্রিকার যে উন্মাদনা ছিল পরে বিষয়ের যে উন্মাদনা ছিল তারপরে ফ্যান্টাস্টিকের উন্মাদনা ছিল সেগুলো সব খুঁজে পেয়েছি ওর মধ্যে ওদের গ্রুপের মধ্যে সুতরাং আশীর্বাদ তো দূরের কথা আমিও মানসিকভাবে ওদের সঙ্গে মিশে গেছি এবং ওদের সঙ্গেই শেষ পর্যন্ত থাকবে যারা সায়েন্স ফিকশনকে ভালোবাসে তাদের সঙ্গে থাকা দরকার আর দূরের কথা যে সমাজে সায়েন্স ফিকশন নেই আমার মনে হয় সেই সমাজ বোধহয় মানে স্থবির হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে নতুন ভাবনা চিন্তা কিচ্ছু করতে সুতরাং সমাজে সায়েন্স ফিকশনের একটা দরকার আছে ভবিষ্যৎ ভাবনার দরকার আছে ভবিষ্যতের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য মানসিকতা তৈরি করবার জন্য সুতরাং সায়েন্স ফিকশন জিতুক সমাজকে এগিয়ে নিয়ে চলুক আমরা তাদের সঙ্গে আছি যতদিন পর্যন্ত বাঁচব একটা পুরনো কথা দিয়ে শুরু করি এটা 1971 সালের কথা শুরু করেছিলাম যখন আমরা বিষয় সায়েন্স ফিকশন সুজিত ধর বলে এক ভদ্রলোক শুরু করেন একটা সংখ্যা তারপরে কদিন বাদে রনেনদা তার সঙ্গে গিয়ে উপস্থিত হন সাপোর্ট দেন আর তারপরে আমি খবর পেয়ে আমিও যোগ দিই আমরা তিনজনে হ্যাঁ না লেখক হিসেবে অনিশও তারপরে এসে যায় আরও বেশ কয়েকজন ছিলেন সেই সময় লেখক নিয়মিতভাবে যাদের লেখা বেরোতো একটা আমার স্ট্রিটে একটা ছোট্ট ঘর ছিল তার মধ্যে 136 নম্বর তার মধ্যে সেই একটা একজন কম্পোজিটার বসে কম্পোজ করতো টাইপ নিয়ে কম্পোজ করতো আর এই নিউজ প্রিন্টের ওপর বসে আড্ডা হতো একদিকে একটা খাটিয়া একদিকে নিউজ প্রিন্টের ওপর বসে আড্ডা হতো মুড়ি তেলে ভাজা এইসব নিয়ে খেতে খেতে সায়েন্স ফিকশন নিয়ে আড্ডা হতো হ্যাঁ নানা রকম জিনিস তো এটা ছিল বিশ্ব সায়েন্স ফিকশন 3 বছর প্রায় এটা চলেছে 3 বছরে ওটা 17টা ইস্যু না কত বেরিয়েছিল আর তার আগে আমিও লিখতে শুরু করি এতে রনেনদাও এছিলেন আশ্চর্যর সঙ্গে আশ্চর্যই তো সায়েন্স ফিকশনে বাংলা পায়োনিয়ার তারপরে ফ্যান্টাস্টিক ছিল ফ্যান্টাস্টিকও আমরা কিছুদিন একটু সঙ্গে সঙ্গে ছিলাম তো সেখানে সেরকম এটা জমেনি একটু ধরো হাতটা ইয়ে করছি তারপরে আমি নিজে কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়ি পরে আবার সন্দেশের সঙ্গে যুক্ত থাকি অ্যাক্টিভলি থাকি গত মানে 1992 থেকে সন্দেশের ম্যানেজমেন্টের সঙ্গে এবং লেখালেখিতে সমানে রয়েছি আর আমার বাবা একটা প্রতিষ্ঠান করেছিলেন নিউজ স্ক্রিপ্ট সেই প্রকাশনাটা আমি এখন চালাচ্ছি 2005 থেকে আমরা অনেক নতুন বই বার করছি এখন গত 2-3 বছর ধরে অনেকগুলো নতুন বই বার করেছি আশা করছি নানা ধরনের বই এখন করব এই এখন নতুন যারা শুরু করছেন তাদের সকলের সঙ্গে আমরা থাকতে চাই এবং সকলের সঙ্গে একটা কোঅপারেশন এফোর্ট যাতে বাংলা সাহিত্যে এই ধারাটাকে এগিয়ে নেওয়া যায় সেটাই আমাদের চাই অনেক ধন্যবাদ এই গুরুজনদের কাছে এই উৎসাহটুকু পাওয়াটাই আমাদের কাছে সবচেয়ে বেশি দরকার আমি জাস্ট 2 মিনিট নেব একটা ছোট্ট কথা আপনাদের বলতে প্রত্যেকের পকেটে স্মার্টফোন আছে গত 2 বছরে এখন এই মুহূর্তে 2015 শেষের হিসেব অনুযায়ী ভারতবর্ষে 40 কোটি মানুষ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে এবং যদি আমরা গ্রামাঞ্চলের মানুষের একটা ফোন একটা পরিবারে ধরি তাহলে কিন্তু প্রায় 80-90 কোটি মানুষ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছে 2 নম্বর যেটা ঘটনা সেটা হলো যে ভারতবর্ষে ইন্টারনেট ব্যবহারের শতকরা 65% হয় আঞ্চলিক ভাষায় কাজেই এই বাংলা ভাষা এবং এই ভাষাতে ইন্টারনেট ব্যবহারটা প্রচুর বাড়ছে এবং এই বিপুল সংখ্যা অনেকটাই গ্রামাঞ্চলে কারণ শেষ হিসেবে বলে যে ভারতবর্ষে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে 57-58% হচ্ছে গ্রামের লোক এই পরিস্থিতিতে যদি আপনি ইন্টারনেটে গিয়ে বাংলাতে গল্পের বই বাংলা গল্প বলে একটা সার্চ দেন দেখবেন প্রথম 10টা আসবে চূড়ান্ত অশ্লীল কিছু বইয়ের গল্প যাকে আমরা বাংলা চলতি বলি আমাদের ছোট বাচ্চাদের বই পড়াতে পারি না এটা আমাদের সবার অভিযোগ কিন্তু আমাদের ছোট বাচ্চারা হাতে মোবাইল ঢুকিয়ে নিচ্ছে এবারে যার ফলে তার হাতে কিন্তু তার হাতে আনন্দমেলা কিশোর ভারতী সন্দেশ কিন্তু উঠছে না পড়তে চাইছে না জোর করে পড়াতে হচ্ছে কিন্তু ইন্টারনেটে ওটা খুলে আমার চোখের আড়ালে যখন সে খুলছে তখন সে কিন্তু আগে অশ্লীল সাহিত্য দেখতে পাচ্ছে ঘরে কিন্তু আগুন লেগেছে
এটা আটকাবার একটা মাত্র রাস্তা সব সাহিত্যকে ওদের কাছে তুলে না ওদের মোবাইলে তুলে নিয়ে যাও এটা যদি করতে না পারি আগামীকাল আমরা মারা যাবে সেই জায়গাটায় দাঁড়িয়েই এই ম্যাজিক ল্যাম্পে জয়ঢাকে কল্পবিশ্বের চেষ্টা যেখানে একটা সৎ সাহিত্যকে মোবাইলের একটা কিকে একটা বাচ্চা যেতে যেতে যদি বলে বাংলা গল্প অশ্লীল গল্পটার আগে একটা জয়ঢাকের গল্প তাই এখানে শ্রদ্ধেয় অমিতাভতা রয়েছে দাদা রয়েছেন নরেন্দ্র রয়েছেন গুরুজনদের কাছেও আমরা একটা অনুরোধও করবো দাবিও রাখবো আপনারা যদি একটু কিছু অন্তত আপনাদের পুরনোগুলোকেও যদি একটু আপনারা ইন্টারনেটে পেয়ে দেন পাচান্ন বাজ এই অনুরোধটা করে অনেক জ্ঞান হলো একটু গান শোনা যাক www.magiclamp.net.in এটা দিলে পরে আপনি যেটা পেয়ে যাবেন সেইটা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে তো আমাদের সকলে ইচ্ছে আপনারা ম্যাজিক ল্যাম্প এই ফিল্ম সংখ্যা সংখ্যা সেই মজা নিন বেশি কিছু না বলে আমি মাইকটা 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 হ্যালো ম্যাজিক ল্যাম্পের জন্য আমাদের একটা গ্রুপ ক্যাটবক্স আছে ওখানে কথা হচ্ছিল যে একটা ম্যাজিক ল্যাম্পকে গান টান হলে কেমন হয় এরকম সাহিত্য সভায় গান এরকম একটা আমি বলেছিলাম তো ম্যাজিক ল্যাম্পের সম্পাদিকা দয়িতা গোস্বামী উনি বললেন যে এখন নাকি গানটা লিখে ওর নোবেল টোবেল পাওয়া যাচ্ছে তো সেই শুনে সঙ্গে সঙ্গে দেবজ্যোতিদা গানটা লিখে ফেললেন তো তারপরে আমি ভাবলাম যে গানটা তো দেবজ্যোতিদা লিখেছেন কিন্তু যতক্ষণ না ওটা সুর দেওয়া হচ্ছে কিংবা গাওয়া হচ্ছে ততক্ষণ ওনার নোবেল পাওয়ার চান্স নেই সুতরাং ওটাকে সুর টুর দেওয়া হলো আর কি যাতে দু একদিনের মধ্যে দেবজ্যোতিদার এক্সপেক্টেড আর কি কি জানি তো গাওয়ার তো কথা খালি বলা তো থাক তুই এগুলো একটু জমিয়ে থাক পরে বলিস দূর প্রবাসী খেলায় পড়ায় সেরা লিটল চ্যাম্প পড়ার ফাঁকে ফোনটা ধরে লগইন করে নিস না পড়ে পড়ার ফাঁকে ফোনটা ধরে লগইন করে নিস না পড়ে রাজার মজার রাজার ম্যাজিক ল্যাম্প ম্যাজিক ল্যাম্প ম্যাজিক ল্যাম্প না না ওটা ইয়েটা কানেকশন বন্ধ আজ একটা দারুণ দিন আমাদের বহু প্রতীক্ষিত ম্যাজিক মিট
আমি নিজে উপস্থিত থাকতে পারছি না বলে খুব খারাপ লাগছে। ম্যাজিক ল্যাম্পের ম্যাজিশিয়ানদের, গল্পবিশ্বের ভিনগ্রহীদের আর জয়ঠাকুরদের আমার নমস্কার ও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এতজন ক্রিয়েটিভ, ট্যালেন্টেড, পরিশ্রমী মানুষ যখন এক জায়গায় হন তখন ম্যাজিক ঘটতে বাধ্য, কোনো কিছুই অসম্ভব না। ম্যাজিক ল্যাম্পের পরিকল্পনা শুরু হয়েছিল 2015 শুরুতে। তারপর ধীরে ধীরে সবাই যে ম্যাজিক ল্যাম্পকে এতটা ভালোবেসে ফেলেছে ভাবতেই অবাক লাগে। আমাদের শারদ সংখ্যায় সেই সব কিশোর সাহিত্যিকরাও লিখেছেন যারা বেশিরভাগ প্রিন্ট ম্যাগেই লেখেন। ওয়েব ম্যাগকে ঘিরে যে চিন্তাধারার পরিবর্তন হচ্ছে তা খুবই আশাজনক, ইতিবাচক। দেবজ্যোতি ভট্টাচার্য, অমিতাভ প্রামাণিক, অভিজ্ঞান রায়চৌধুরী, চুমকি দি, অনন্যা দি, তন্ময়, তাপস মৌলিক, রাজীব কুমার সাহা, সহেলি, পুষ্পেন মণ্ডল, এনারা ম্যাজিক ল্যাম্পের এক একজন স্তম্ভ। যখনই যে দরকার পড়েছে, যে সময়ই হোক সেটা খুশি হয়ে করেছে। সৌম্যকান্তি নূর জানিয়েছিলাম যে কল্পবিজ্ঞান নিয়ে কিছু করার জন্য হঠাৎ ক্ষণিকের উন্মাদনায় আমরা কিছু মানুষ একসাথে হয়েছিলাম ফেসবুকে, এবং সেখান থেকে তৈরি হয়েছিল কল্পবিশ্ব ওয়েব ম্যাগাজিন। সেই ওয়েব ম্যাগাজিনেরই এক আগের কাছের বইমেলায় সত্যবাদ মানুষবাবু বললেন যে তোমরা প্রতিশ্রুতি রণেন ঘোষের সঙ্গে দেখা করো না, একটা তুমিও তো অনেক কাজ করেছেন। তো সেবার প্রতিশ্রুতিতে রণেনবাবু ছিলেন না, উনি একটু অসুস্থ হয়েছিলেন বোধ হয়, সেবার ওনাকে পাইনি, কিন্তু প্রতিশ্রুতি থেকে ওনার ফোন নাম্বারটা আমরা নিয়েছিলাম। একদিন চলে গেলাম ওনার বাড়িতে, অনেক গল্প হলো, অনেক উৎসাহ দিলেন,
অবাক হয়ে দেখলাম যে একজন মানুষ যিনি মনের দিক থেকে বোধহয় এখনো আঠেরো পেরোননি, সেই আঠেরো বছরে ওনার বয়সটা আটকে আছে। কি অসম্ভব উৎসাহ ওনার! আমাদের ক্রমাগত উৎসাহ দিয়ে যেতে লাগলেন, নিজের লেখা দিলেন, কিভাবে আরো ভালো লেখা তৈরি করা যায়, প্রচুর বই দিলেন পড়তে। আমার ধারণা কলকাতায় বোধ হয় গল্পবিজ্ঞানের ওপর সবচেয়ে বড় বইয়ের সংগ্রহ ওনার কাছেই আছে, আমার দেখা অ্যাটলিস্ট। তো হঠাৎ একদিন উনি আমাদের প্রস্তাব জানালেন যে তো ওয়েব ম্যাগাজিন তো করছোই, কেন নয়, একটা প্রিন্টেড বই বা কেন নয়, সেরা তোমাদের সেরা গল্প বিশ্ব কেন নয়। আমরা সত্যি প্রস্তুত ছিলাম না, কিন্তু যখন কল্পবিজ্ঞান নিয়ে লড়াইয়ে নেমেছি তাহলে কেন নয়, সত্যি বা ওই ম্যাগাজিন তো আছেই এবং থাকবেও, তার সঙ্গে আরেকটু বৃহত্তর মানুষদের কাছে পৌঁছে দেওয়া, যারা এখনো অভ্যস্ত হতে পারেননি ওয়েব ম্যাগাজিনের জন্যে, তাদের জন্যে এলো আমাদের কাছে এবছরই সেরা গল্প বিশ্ব। এবং ওই বইটা এই গল্প বিশ্বের জন্য আমাদের এই সমস্ত টিমকে আমি মানে ভীষণভাবে কি বলবো ধন্যবাদ জানাবো, আমাদের বিশ্বদীপ, সুপ্রিয়, সন্তু, অঙ্কিতা, দেবজ্যোতি, আমি নিজের দিকে কি করে ক্যামেরা ঘোরাবো, প্রসেনজিৎ, তাকে এরা বলবো, মানে এরা এক একজন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যেভাবে সাহায্য করেছে এই বইটার জন্য। এই দীপ, একটা কথা বলে দাও, ওই দেবজ্যোতিটা এত ভালো ছবি আঁকে আর সব প্রশংসা আমি পাই, একই দেবজ্যোতি ভট্টাচার্য ছিল আমাদের। এই এই হয়েছে মুশকিল, আমাকে সবাই ডেকে বলছে কলমেশে কি ভালো আঁকতেন, আগে বলছে একজন যে একটা ইলাস্ট্রেশন করে দেবেন, আমি বলি আমার আঙুল ফাটলে ছবি বেরোবে না, তো বলি মিথ্যা কথা, আপনি এত ভালো ছবি আঁকেন ওখানে, এবার আমি কি বলি, এই এই এদিকে এসো তো, তুমি দেবজ্যোতি কোনটা, দেবজ্যোতি কোনটা, এদিকে এসো, তুমি চলো। হ্যাঁ, এই যে এই ছোকরা বেজায় ভালো ছবি আঁকে, আর ছবি মানে কিন্তু সেই এলাইত কুণ্ডলা না, ওই সায়েন্স ফিকশনের জন্য যে দৃঢ় লাইনে তীক্ষ্ণ খোঁচাকে ছবি এবং যেটা ভূত মারে ওই ছবিটা আঁকার ব্যাপারটা এ চোস্তাদ, আর ও আমি নই, আমি দেবজ্যোতি ও দেবজ্যোতি। এই দেবজ্যোতি আরো একটা বড় গুণ হলো, ওই রাত বারোটার সময় ওকে খুঁজে পাওয়া যায় ছবি আঁকার জন্য, রাত বারোটা একটা তখনই অ্যাকচুয়ালি সময় ওর ছবি আঁকার বোধ হয়, জানি না আমি। তো যাই হোক, আর বেশি কথা আমি বাড়াবো না, আমি এই গল্প বিশ্বের বইটি প্রকাশের জন্য আমি অমিতানন্দ স্যারকে আমি বলবো যে এই বইটি তুলে দিতে রণেন বাবুর হাতে। এই তো জানিস, যখন 8 সাল ছিল তখন আমার বয়স, এই এই সাউন্ড সাউন্ড আই মাইক মাইক চল, 60 সাল যখন ছিল তখন আমার বয়স ছিল অনেক কম, সেই গরমে আশ্চর্য করেছিলাম, বিস্ময় করেছিলাম, ফ্যান্টাস্টিকও করেছিলাম, করে করে যখন দেখলাম যে একটা জায়গা শেষ হয়ে গেছে তখন নিজেরই প্রতিষ্ঠান প্রতিশ্রুতি করলাম শুধু ব্যতিক্রমী বই করার জন্য সায়েন্স ফিকশন নিয়েছে, বছরে 4টে করে বই বেরোয়, এবছরও বেরিয়েছে জেনেটিক্সের উপরে, শরীরের উপরে, আর বেরিয়েছে শ্রেষ্ঠ কল্প বিশ্ব। এই কল্প বিশ্বের মধ্যে আগেও বলেছি যে আমি আমার নিজেকে খুঁজে পাই, আমার বয়স বর্তমানে প্রায় 81, সেটাকে উল্টে 18 হয়ে যায় যখন এদের সঙ্গে থাকি। হ্যাঁ, মনে হয় না, ভেরি গুড, যদি লিখে দেন আমি বুকে লাগিয়ে রাখো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কথা না বাড়িয়ে আপনারা কল্প বিশ্ব পড়ুন, কল্প বিশ্ব ছাপাটা দেখুন, সমালোচনা করুন, যাতে এতে ভালো হয় করুন, আর যদি কল্প বিশ্ব চায় তো এরম সংকলন বছরে একটা করে প্রতিশ্রুতি বের করবে, প্রতিশ্রুতি এই ধরনের বই বের করে সারা বছরই প্রতিশ্রুতি বের করবে, সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে রাখবে। এবার
সেটা হচ্ছে যে কল্প বিশ্ব যখন শুরু হলো তার আগে একটা সব কিছুই ছলতে পাকানো থাকে, তো কল্প বিশ্বও ছিল। কল্প বিশ্ব যখন শুরু হলো মানে তার আগে তার বছরখানে কিন্তু 6-7 মাস আগে আমি আর দীপ বাচ্চাবেলার বন্ধু, তো আমরা প্রায়ই কল্পবিজ্ঞান নিয়ে গল্প করতাম, আড্ডা মারতাম ফেসবুকে হোক বা সামনাসামনি। তো সেই করতে করতে একটা গ্রুপ খুলে ফেললাম, কল্পবিজ্ঞান গ্রুপ, এবং সেখানে অনেকেই জুটে গেল এবং বেশ ভালো আড্ডা হতো সেখানে। আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে বাংলা ভাষায় কল্পবিজ্ঞান চর্চাটা আর একটু বাড়ুক, এবং মনে হচ্ছিলো কোথাও একটা কল্পবিজ্ঞান বোধ হয় শুধু শিশু কিশোরদের একটা জাস্ট বিভাগ, তা তো নয়, কল্পবিশ্বের কল্পবিজ্ঞানের অনেক অনেক দিক, অনেক অনেক সম্ভাবনা রয়েছে আমরা সবাই জানি। তো সেই জায়গাটা নিয়ে আলোচনা হতো, চর্চা হতো। তো হতে হতে একদিন অফিস থেকে ফিরছি, হঠাৎ বাসে, ভিড় বাসে আমি, তখন হঠাৎ দীপ ফোন করলো যে ফোন ধর, তো বললো যে তুই একটা কাজ কর, তুই বাড়ি এসে আমায় কল কর, একটা প্ল্যান হয়েছে একটা ওয়েব ম্যাগাজিন হবে। তো আমি তো লাফিয়ে উঠেছিলাম, কারণ সত্যি বলতে কি একটা ওয়েব ম্যাগাজিন করার প্ল্যান মাথার মধ্যে আমারও ঘুরপাক খাচ্ছিলো, যেটা শুধুমাত্র একটা ফেসবুক গ্রুপ দিয়ে হচ্ছে না, আরও কিছু করা দরকার। তো সেই আইডিয়াটা আমরা লুফে নিলাম, এই আইডিয়াটা দেবজ্যোতি প্রথম দিয়েছিলেন দীপকে, তো আমরা দেখলাম যে ঠিক এটাই আমাদের দরকার করা আসতে। তো সেই অনুযায়ী দল তৈরি হলো এবং সারা ভারতবর্ষ থেকেই বলতে গেলে হয়েছে, কারণ সন্তু অঙ্কিতা ওরা ব্যাঙ্গালোরে থাকে, প্রসঙ্গ চেন্নাই থাকতো তখন, তো আরও এখানে কলকাতার আমরা তো ছিলামই, প্রিয় ছিল আমাদের সঙ্গে প্রথম থেকেই। তারপরে প্রথম সংখ্যা প্রকাশের পর আস্তে আস্তে এসেছে সন্দীপন গঙ্গোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায়, তারপরে দেবজ্যোতি ছবি এঁকেছে, আরও অনেক এরকম অনেকের নাম করতে হয়। তো সেইভাবে শুরু হলো গল্প বিশ্ব। তো এখন কথা হচ্ছে যে এক বছরে 4টে সংখ্যা এবং এবছর সেরা গল্প বিশ্ব আমরা প্রকাশ করেছি, অর্থাৎ ওয়েব ম্যাগাজিন হিসেবেও আছে, ছাপা বই হিসেবেও আছে। কিন্তু আমাদের মূল লক্ষ্যটা ওয়েব ম্যাগাজিন, বছরে একটা করে ছাপার সংখ্যা হবে, কিন্তু কল্পটা কি, আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমরা সামনে দিকে কি ভাবছি, সেটা বলতে একটু বলা দরকার। তার মধ্যে আমি যেটা আমরা যেটা আলোচনা করেছি যে এবার বাবাকে বললাম মাঠে আসবে, যে সমস্ত লেখকরা হারিয়ে গেছেন, যাদের লেখা এখনো সেভাবে পাওয়া যায় না বা একটা দুটো লেখা পাওয়া যায় হয়তো, কিন্তু তাদের লেখা, তাদের সামগ্রিক, তাদের লেখালেখির একটা গবেষণা বা একটা কাজ হওয়া দরকার তাদেরকে নিয়ে আর কি। তো সেই হিসেবে আমরা শুরু করেছি, আমরা দিলীপ রায় চৌধুরী, অকাল প্রয়াত একজন অত্যন্ত প্রতিভাবান লেখক, যিনি আশ্চর্য পত্রিকাতেও লিখতেন, তো তার লেখা আমরা ছেপেছি, মানে হারিয়ে যাওয়া লেখা। আমরা সিদ্ধান্ত ঘোষ, তাকে নিয়েও কাজ করেছি, তার একটা হারিয়ে যাওয়া লেখা আমরা ছেপেছি। ভবিষ্যতে এই ধরনের আরও অনেক ধরনের এরকম ধরনের লেখা আমরা ছাপতে চাই, আর নতুনদের লেখাতে ছাপতে চাই, কারণ শুধু পুরনোদের লেখা নিয়ে হবে না, দুটো মিলেই হবে। আর বিষয়ও আমরা চাই যে নিত্য নতুন বিষয় আসুক, যেমন আমাদের সামনের সংখ্যার বিষয় হচ্ছে জাপানি সায়েন্স ফিকশন, এটা আমরা খুব আলোচনা করি যে শুধুমাত্র আমাদের এখানে কী লেখা হচ্ছে সেটা যেমন আমরা জানবো, নিশ্চয়ই চর্চা করবো, কিন্তু সারা পৃথিবীতে কী লেখা হচ্ছে কম বেশি সেটা আমাদের জানা দরকার, পড়া দরকার। তো সেটারই একটা পদক্ষেপ, জাপানি সায়েন্স ফিকশন নিয়ে কাজ করবো আমরা, আরও অনেক কিছু নিয়ে করবো, আমাদের পরিকল্পনা আছে, এবং শুধু বিদেশ নয়, আমাদের ভারতবর্ষের অন্যান্য ভাষায় কিছু কিছু লেখকের লেখা আমরা পড়তে পাই, জয়ন্ত বিষ্ণু নালিকার বা এরকম কয়েকজন, কিন্তু আরও অনেকে আছেন, হয়তো অনুবাদ সেভাবে হয়নি বা হচ্ছে না, আমরা চেষ্টা করছি যে অনুবাদ সেগুলোকেও অনুবাদ করার এবং তাদের সঙ্গে যোগাযোগ করার, যারা সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে রয়েছেন, লেখালেখি করছেন কল্পবিজ্ঞান নিয়ে, তাদের সঙ্গে যোগাযোগ করা এবং তাদের লেখাপত্র বাংলায় ছেয়ে অনুবাদ করে কল্পবিশ্বে প্রকাশ করা, এটাও একটা আমাদের প্ল্যানের মধ্যে আছে। এরকম অনেকগুলো প্ল্যান আছে, তার মধ্যে আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে কল্পবিশ্ব যে আমরা শুধুমাত্র প্রবন্ধ বা গল্প নয়, আমরা ফেসবুকে ইভেন্ট করি বিভিন্ন সময়, তো সেগুলোও থাকবে, মানে বাছাই করা অংশ থাকে এই আর কি। তো আরও অনেক প্ল্যান আছে, সব কথা অল্প সময় এত কথা বলা যাবে না। তো মূল যেটা বলার যে আপনারা কল্পবিশ্ব ওয়েবসাইটটা, ওয়েব ম্যাগাজিনটা পড়ুন, বইটাও পড়ুন, এবং ভালো লাগা জানান এবং মন্দ লাগাও জানান, কোন কোনগুলো ভালো লেগেছে, কোন কোনগুলো ভালো লাগেনি, কোনগুলো থাকাতে আনন্দ পেয়েছেন এবং কোনগুলো থাকলে আরও আনন্দ পেতেন, সেগুলো সবটাই জানান, সবটাই আমরা শুনতে চাই, আমরা আলোচনা করতে চাই, এবং সামগ্রিকভাবে কল্পবিজ্ঞানের একটা চর্চা হোক, আরও সামনের দিকে কল্পবিজ্ঞান এগোক, এটাই আমাদের মূল উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে আপনাদের সকলকে সঙ্গে চাই। আশা করবো সামনের বছর দেখা হবে আবার বইমেলায়, তখন আবার আমরা আড্ডা মারবো, কথা বলবো, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আইএসআইয়ের বিজ্ঞানের অধ্যাপক রাজকুমার রায়চৌধুরী জয়ঘাটে একটা গল্প লিখেছিলেন, যাকে বলবো যে এই পুরস্কারগুলো তুলে দিতে, আর আমি এক এক করে ডাকি। প্রথম হয়েছে সৌম্য ব্যানার্জি। সৌম্য, সৌম্য কি পৌঁছেছে? সৌম্য এখনো বোধ হয় এসে পৌঁছয়নি,
আমি সৌম্যর হয়ে সন্দীপনকে বলবো সৌম্যর পুরস্কারটাকে নিয়ে নিতে। সৌম্যর হয়ে, সৌম্য পেশায় ডাক্তার, সাংঘাতিক ব্যস্ত, মুর্শিদাবাদের একটি জায়গাতে সে সরকারি ডাক্তারি কাজ করে এবং তার মধ্যে থেকে সময় বের করে একটি অসামান্য গল্প সে উপহার দিয়েছে জয়ঢাকের পাতায়। আপনারা সে গল্পটার সামনে পড়তে পারবেন। গল্প প্রতিযোগিতার প্রথম পুরস্কার সৌম্য, আর হাতে ওনার কাছে, ওনার কাছে হাতে করে অমিতানন্দ দাস তুলে দিচ্ছেন সন্দীপনকে, আরেকজন প্রতিভাবান লেখক। আমরা আশা করছি বড় বড় প্রাইজটা পাবেন। দ্বিতীয় পুরস্কার, আর এই গল্পের পুরস্কারের ব্যাপারটাই এমনভাবে হয়েছিল যে নামগুলো মুছে দিয়ে তিনজন বিচারকের কাছে যায়, তারা বিচার করেন। কিন্তু দ্বিতীয় পুরস্কারটা দেখা গেল পেয়েছে আমাদের দীপ, দীপ ঘোষ। এর গল্পটা আমরা পুজো সংখ্যার জয়টাকে পড়বো। এই হ্যাঁ, ওইভাবেই ঘটেছে ব্যাপারটা। আচ্ছা, তৃতীয় পুরস্কার পেয়েছেন পুনের প্রবাসী, তিনি এসে পৌঁছননি। আমি, তিনি হচ্ছেন শ্রী অনিরুদ্ধ সেন। আমি তার হয়ে তার পুরস্কারটা আমাদের ডাক্তারবাবু এবং বিখ্যাত কবি অরুণাচল দত্ত চৌধুরী দাদাকে তুলে নিতে বলছি। তারপরে আমরা ইয়ে করব। সুমিত এসছো? সুমিত নাথ, সুমিত, সুমিত নাথ, সুমিত আসবে বলেছে, এখনো পৌঁছয়নি। চতুর্থ পুরস্কার সুমিত নাথ। পঞ্চম পুরস্কার শুভময় মিশ্র, একটি অসামান্য হাত, অসামান্য হাত, পরপর কাজ করছেন, দারুণ লাগছে শুভময়। আমরা খুব খুশি মানে শুভময়ের গল্প নিয়ে। আপনারা পড়বেন জয়টাকে এবং অন্যান্য জায়গাতেও, অসম্ভব সুন্দর সুন্দর সব গল্প লিখছে। আর যারা কমিক্সের দুনিয়ার সঙ্গে অভ্যস্ত অয়নকে চিনতে আরম্ভ করেছেন, অয়ন, অয়ন রাহা, অয়ন রাহা পেয়েছে ষষ্ঠ স্থান। আরো গল্প চাই? আচ্ছা, সপ্তম স্থান পেয়েছে চেন্নাই প্রবাসী প্রকল্প ভট্টাচার্য। প্রকল্প এখানে নেই, আমি তার হয়ে তার ঘনিষ্ঠ বন্ধু কুজুম প্রেম অমিতাভ প্রামাণিককে বলবো তার পুরস্কারটা রণসিংহের হাত থেকে গ্রহণ করতে। হ্যাঁ, প্রকল্প পুরস্কার তুই। আচ্ছা, পারিজাত আসবে বলেছিলি, কোথায় পারিজাত? আসতে গিয়ে দেরি করেছে, ওটা এখানে থাকবে পারিজাতের। ও আসে, এসে পৌঁছয়নি, তা ও কিছুক্ষণ পরে এলে আমরা সেটা, পারিজাত আসেনি, ও আসবে বলেও আসতে পারেনি। আর শেষটা হচ্ছে, এইটাই সবচেয়ে ভালো, আমি যেটা চাইছিলাম সেটা ঘটেছে, আপনাদের দুজনের হাত থেকে ওকে দেবো, কারণ ওর আশীর্বাদ লাগবে, কারণ বাচ্চা ছেলে ফাটক অসম্ভব ভালো লিখে। দিদি গায়ে, দিদি গায়ে প্রচণ্ড বোকা খায়, তন্ময় বিশ্বাস ভয়ঙ্কর বোকা খায় আমাদের কাছে। এইটুকু ছেলে একটা প্রায় ছোট উপন্যাস লিখে ফেলেছে এবং এবং পড়া বিচারকরা তেড়ে ফুড়ে বিচার করে সেই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন এবং সেই ও অনেক দূর যাবে যদি পেটান খেতে রাজি থাকে মধ্যে মধ্যে, মানে হবে কি হবে তবে গিয়ে ও তাড়াবে ব্যাপারটা এইটা। আচ্ছা, ম্যাজিক ল্যাম্পের একটা ছোট্ট কিছু পড়ে শোনাক সহ। একটা কাজ করেছে এর মধ্যে, সেটা হচ্ছে যে দুনিয়ার সব জায়গায় নানান যুগে যে মেয়েরা ভীষণ সাহসী কাজ করেছেন এবং যে সাহস দিনের তারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা থেকে শুরু করে মানে নাইট বম্বিং করে কাঁপিয়ে দেওয়া বিশ্বযুদ্ধের সময় এমন সব কাজ মেয়েরা করেছেন, এমন 12 জন মেয়ের জীবনকে ধরে নিয়ে একটা ছোট বই তৈরি করেছে। তার উদ্দেশ্য একটাই, মেয়েগুলো সাহস পাক। তা এই বইটা আমি ডেকে নেব দুজনকে, বইটা যিনি লিখেছেন শ্রীমতী উমা ভট্টাচার্য, আর ডেকে নেব আমার আরেকটি দিকে শ্রীমতী শাশ্বতী বন্দ্যোপাধ্যায়। শাশ্বতীদি হচ্ছেন ভারতীয় প্রশাসনিক সেবার একদম শীর্ষ স্তরে পৌঁছে গেছেন, এবার সামনে শেষ চাকরির জীবন প্রায় শেষ হয়ে আসছে। তা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন এই জায়গাটাতে যে পৌঁছেছেন, তিনি নিজের জোরে একজন উদা মহিলার উদাহরণ হিসেবে আমরা চেয়েছি তাকে এখানে উপস্থিত করতে। আর যারা ছোটরা আছো তারা সবাই একটা, তাদের জন্যও একটা জিনিস যে ওই যারা ভয় দেখায় বা রাস্তায় বেরোলে ইভটিজিং করে ওরা গুরুত্বপূর্ণ নয়, এইটা এই জায়গাটায় আমরা পৌঁছতে পারি তার জন্য ওকে। আর উনি বর্ষিয়ান শিক্ষিকা গবেষিকা, একা একা সারা পৃথিবী ঘুরে বেড়ান। তাই এই দুজন মহিলার একজন লিখেছেন
আমি চাইছিলাম এই বইটা একইনি ওর হাতে তুলে দেন। এই উদাহরণটুকু তৈরির জন্য এখানে আমার সবাইকে ডাকা, আর এত মেয়েরা এসেছে দেখে আমার খুব ভালো লাগছে। এই কাজটাই আমি করতে চাইছিলাম। আশা করব এই কাজটা আরো বিভিন্ন যারা রয়েছেন প্রকাশকরা আপনারা সবাই মেয়েদের নিয়ে উদ্দীপনা দেবার জন্য যেটুকু পারি যদি করি সেটুকুই ভালো। আর এই বইটার ব্যাপারে আমার একটা পোস্ট ছিল, পোস্টটা হচ্ছে এই যে বইটা যদি যারা নেবেন কারো নিজের জন্য নয়, বইটা নেবেন আপনার বাড়িতে যে কাজের মেয়েটা কাজ করতে পারে স্কুলেও পারে এখানে যারা উপস্থিত হাজির হয়েছেন তারা সবাই জানেন মেয়েদের অধিকার কি, শিক্ষা কি, কতটা কদ্দূর যায়। যারা জানে না কিন্তু পড়তে শিখেছে এই বইটা কিন্তু তাদের জন্য তৈরি। ধন্যবাদ। তৃতীয় একটা বই, তবে সেটার জন্য আমি ডেকে আনবো অংশমানকে। অংশমান এসো। তো এই আমি একটু লেখক আর শিল্পীকে ডেকে নেবো সামনে, তোমরা এখানে এসো দুজন। তো বড়দের বইয়ের সঙ্গে ছোটদের বই, তো মজা হচ্ছে ওর নামও উজান আর ওর নামও উজান। তো একজন গল্প লিখেছে, একজন ছড়া লিখেছে, একজন তার সঙ্গে ছবি এঁকেছে। তো সেই জন্য বইটার নাম লাইনস অ্যান্ড লাইনস, ছবি আঁকার লাইন আর ছড়ার লাইন। তো এই বইটা আমি দেবজিৎ দাকেই বলি উদ্বোধন করি। আর ওদের তো দেখতেই পাচ্ছেন মিল কিরকম, তোর একদম হরিহর আত্মা। আর যার কথা বলবো তিনি ওই পাশে চুপচাপ বসে আছে। ছোটদের জন্য বিজ্ঞান নিয়ে এত কাজ, আমি তার কাছে যাব। আপনি একটু যদি বইটা উদ্বোধন করে দেন। কমল বিকাশ বন্দ্যোপাধ্যায় বিজ্ঞান নিয়ে যারা লেখেন চর্চা করেন, খুব মনীষীয়ান অধ্যাপক এবং ওই ব্যাপারটাই দীর্ঘদিন ধরে করছেন। এখন ছোটদের জন্য বিজ্ঞান নিয়ে লেখার ব্যাপারে ওনার ভূমিকা অনস্বীকার্য। আর আমি শ্রীমতী শাশ্বতী ব্যানার্জিকে অনুরোধ করি এক মিনিট কিছু বলবো, বেশি বলছে বলে আমার বকবে দিদি, বেশি বলবো না, কিন্তু যেটা দরকার সেটুকু। আমি সকলকে একটা কথাই বলতে চাই। দেখুন, দেবজ্যোতি জি বলছেন যে আপনারা সবাই অধিকার সম্পর্কে খুব সচেতন, আপনার বাড়ির কাজের মেয়েটিকে দেবেন করতে। এই সম্পর্কে একটা কথা বলি, আমরা হয়তো অনেক দূর পড়াশোনা অনেকেই করেছি, অনেক বাইরের জগতে মেলামেশা করেছি, সত্যিকারের মন, স্বাধীন মন কিন্তু অনেকেরই তৈরি হয়নি। চাকরি ক্ষেত্রেও আমরা দেখেছি এবং আরও যাদের সঙ্গে মেলামেশা করেছি তাদেরকেও দেখেছি। এই প্রসঙ্গে কথা বলি যে আমাদের চাকরি জীবনে তো অনেক অভিজ্ঞতা আছে, বিভিন্ন দপ্তরে কাজ করতে হয়, বিভিন্ন লোকের সঙ্গে মিশতে হয়। তো এরকম রুরাল ডেভেলপমেন্টে আমি বহুদিন কাজ করেছি। তো সেই সময় একেবারে বিপিএল ক্যাটেগরি যাদের কোনো রকমই কিচ্ছু নেই তাদেরও মানে ট্রেনিং ক্লাসে আমাদেরকে নিয়ে গেছে, আমরা দেখছি কথা বলছি, তো সবাই বই দিচ্ছে সবাইকে। তো একটি মেয়েকে, সেলফ হেল্প গ্রুপের একটি মেয়েকে বই দিতে গিয়ে তাকে বলছে যে আপনাকে বই দিয়ে কি হবে, হ্যাঁ তাহলে বইটা আমি পাশের জনকে দিচ্ছি, আপনাকে বই দিয়ে তো লাভ আপনি পড়তে পারেন না। সে মেয়েটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললো আমি পড়তে পারি না কিন্তু আমার ছেলেকে তো পড়া শেখাচ্ছি, তাহলে ছেলে আমাকে পুড়িয়ে শোনাবে, আমি তো হবো। এইটাই হচ্ছে এম্পাওয়ারমেন্ট, এইটাই সবাই তার কাছে কামনা করি, সবাই যেন পায়। ধন্যবাদ দিদি, এই উপদেশটুকু দরকার ছিল, আশা করি আমরা পারি যাতে। এসো, এই মেয়েটা যে কোত্থেকে উদয় হলো জানি না কিন্তু হঠাৎ করে এত সুন্দর গল্প লিখেছে, পারি যা। আর শ্রী অমিতানন্দ দাসকে বলব, আর একটা গল্প যেন শেষ নামে আরো চাই। তারপরে বিপদ সীমা নিচে নেমে যাবে,
যাতে আমরা ঘর মিলে গাইতে পারি সেরকম একটা গান আমি তৈরি করেছি। তো এটা আমি শুরু করছি শিল্পীর সঙ্গে সবাই গাইব, যাতে যারা আপনারা সবাই শিখতে চেনে। আগে তারপরে গাজির গান শুনে না সর্বজনা এলেন গল্প বিশ্ব, গল্প বিশ্ব এলেন, গল্প বিশ্ব এলেন, গল্প বিশ্ব ভূত ভবিষ্য আর কে রইলেন বাকি, ম্যাজিক ল্যাম্প দ্বারা কম্প এসেছে ঘাট জয় ডাকি। আজকে বইয়ের মেলায়, আজকে বইয়ের মেলায়, আজকে বইয়ের মেলায়, আজকে বইয়ের মেলায় বিকাল বেলায় সবাই সমবেত, আসবে টিচার বসবে বিচার হয়তো চলবে বেত, হবে এসপারস্পার, হবে এসপারস্পার, হবে এসপারস্পার, মগজে যার প্রচুর অভিজ্ঞতা বলবে গল্পে অল্পে অল্পে মাথা ব্যথার কথা, যখন এডিটর সে, যখন এডিটর সে, যখন এডিটর সে দারুণ হর্ষে অলস লেখকেরা করেছে ওর অষ্টপ্রহর সবার নামেই ঘেরা, দিতে ইচ্ছা কি যায়, সবার মাথায় ঢালে গরম তৈল, যাদের দোষে কি আফসোসে পত্রিকা ফেল হইল, ফালতু লেখক ফুলের, ফালতু লেখক ফুলের, সেসব লেখক ফুলের তুচ্ছ ভুলের জন্যই সম্পাদককে নড়বে পুলিশ, নয়া পুলিশ বলবে নিজের পক্ষে, সকল মাদক পড়রা, সকল মাদক পড়রা, ভুয়া মাদক পড়রা ছুটছে সররা ডাইনে এবং বামে, ডিসিপ্লিনে রাস্তা চিনে রাখছে না কেউ কামে, সম্পাদক বেচারা, সম্পাদক বেচারা, সম্পাদক বেচারা, সম্পাদক বেচারা, মাথা পড়া কিন্তু দেখো অন্তে, দেখাইলে কত হাস্য জড়ত করছে সঠিক অন্তে, নিছ অবহেলায়, নিছ অবহেলায়, নিছ অবহেলায়, উল্টো খেলায় বিকেল বেলায় হয়ে সমবেত, সিরিয়াসনেস দেখালে বেশ মনের মতন হতো, আজকে বইয়ের মেলায়, আজকে বইয়ের মেলায়, আজকে বইয়ের মেলায়। উদ্দেশ্যটা ছিল এই আনন্দটা করা, আর সেই সঙ্গে আমাদের এই তিনটি দলকে একটু সবার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া, আলাপটা চলবে, পারবে, আগামী দিনে আবার মিলব। নমস্কার, নমস্কার, অনেক ধন্যবাদ।